নমস্কার, আসসালামু আলাইকুম বন্ধুরা। আমি গল্পকথক অনুপ্রিয়া এসে গেছি আজকে আবার একটি নতুন গল্প নিয়ে আপনাদের সবার কাছে। কিন্তু গল্প শুরু করবার আগে আমি আপনাদের আবার করে মনে করিয়ে দিতে চাই যে আমাদের এই পাঁচ মিশালের গল্প এই চ্যানেলটিতে আপনি যে শুধুমাত্র গল্প শুনবেন তাই নয়, আপনি আপনার পছন্দের একটি গল্প, আপনার মনের মতো করে একটি গল্প লিখেও আমাদের কাছে পাঠাতে পারেন এবং আপনার নাম সহ সেই গল্পটি আমরা আমাদের চ্যানেলে পাঠও করব। আর যে গল্পটি হবে মাসের সেরা গল্প, তার মানে যে গল্পটি সবচেয়ে বেশি লাইক, শেয়ার আর কমেন্টস আনতে পারবে, সেই গল্প লেখকের কাছে পৌঁছে যাবে আমাদের চ্যানেলের তরফ থেকে একটি সুন্দর উপহার। আর চ্যানেলের ইমেল আইডি আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তাহলে দেরি না করে ঝটপট আপনি কাগজ আর কলম নিয়ে তৈরি হয়ে যান একটি নতুন গল্প লেখার জন্য। এবার আসা যাক আজকের গল্পটিতে। আজকে যে গল্পটি আমরা পড়ব তার সঙ্গে পরিচয় নেই এরকম খুব কম বাঙালি আছেন, কারণ আজকের গল্পটি হচ্ছে অবনীন্দ্রনাথ ঠাকুরের ক্ষীরের পুতুল। আমরা বেশিরভাগই কিন্তু অবনীন্দ্রনাথ ঠাকুরের ক্ষীরের পুতুল গল্পটি ছোটবেলা থেকেই শুনে এসেছি। কিন্তু ওই যে আমি বলি সবসময় যে আমাদের এখনের যে প্রজন্ম, এখনের যে প্রজন্ম তারা সবাই কিন্তু এই গল্পটি সবসময় শুনে উঠতে পারে না, কারণ অনেকেরই মা বাবা হয়তো খুব ব্যস্ত, বাড়ির কাজ বলুন বাইরের কাজ বলুন সব কিছু নিয়ে, যে কারণে আপনাদের হয়তো সবসময় সেই সময়টা হয় না আপনাদের ছোট্ট সোনাকে এই গল্পগুলো শোনানোর। আর সেই জন্যে আপনাদের সুবিধা করে দেওয়ার জন্যে আমরা এসে গেছি এই সব সুন্দর সুন্দর গল্পগুলোকে নিয়ে। আর এই কারণেই আমি আজকে আমার গল্প পাঠে বেছে নিয়েছি অবনীন্দ্রনাথ ঠাকুরের ক্ষীরের পুতুল। তাহলে শুরু করা যাক আজকের গল্প। এক রাজার দুই রানী, দুয়ো আর শুয়ো। রাজবাড়িতে শুয়ো রানীর বড় আদর, বড় যত্ন। শুয়ো রানী সাতমহল বাড়িতে থাকেন, 700 দাসী তার সেবা করে, পা ধোয়ায়, আলতা পরায়, চুল বাঁধে, 7 মালঞ্চের 7 সাজি ফুল, সেই ফুলে শুয়ো রানী মালা গাঁথেন, 7 সিন্ধুক ভরা 7 রাজার ধন মানিকের গহনা, সেই গহনা অঙ্গে পরেন। শুয়ো রানী রাজার প্রাণ, আর দুয়ো রানী বড় রানী, তার বড় অনাদর, অযত্ন, রাজা বিষ নয়নে দেখেন। একখানি ঘর দিয়েছেন ভাঙাচোরা, এক দাসী দিয়েছেন বোবাকালা, পরতে দিয়েছেন জীর্ণ শাড়ি, শুতে দিয়েছেন ছেঁড়া কাঁথা। দুয়োরানীর ঘরে রাজা একটি দিন আসেন, একবার বসেন, একটি কথা কয়ে উঠে যান। শুয়োরানী ছোট রানী, তাঁরই ঘরে রাজা 12 মাস থাকেন। একদিন রাজা রাজমন্ত্রীকে ডেকে বললেন, মন্ত্রী, দেশ বিদেশ বেড়াতে যাব, তুমি জাহাজ সাজাও। রাজার আজ্ঞায় রাজমন্ত্রী জাহাজ সাজাতে গেলেন। 7খানা জাহাজ সাজাতে 7 মাস হয়ে গেল। 6খানা জাহাজে রাজার চাকর বাকর যাবে, আর সোনার চাঁদোয়া ঢাকা সোনার জাহাজে রাজা নিজে যাবেন। মন্ত্রী এসে খবর দিলেন, মহারাজ, জাহাজ প্রস্তুত। রাজা বললেন, কাল যাব। মন্ত্রী ঘরে গেলেন। ছোট রানী শুয়ো রানী রাজ অন্তঃপুরে সোনার পালঙ্কে শুয়েছিলেন, 7 সখী সেবা করছিল। রাজা সেখানে গেলেন। সোনার পালঙ্কে মাথার শিওরে বসে আদরে ছোট রানীকে বললেন, রানী, দেশ বিদেশ বেড়াতে যাব, তোমার জন্য কি আনবো? রানী ননির হাতে হীরের চুড়ি ঘুরিয়ে ঘুরিয়ে বললেন, হীরের রং বড় সাদা, হাত যেন শুধু দেখায়, রক্তের মতো রাঙা আর আটগাছা মানিকের চুড়ি পাই তো পরি। রাজা বললেন, আচ্ছা রানী, মানিকের দেশ থেকে মানিকের চুড়ি আনব। রানী রাঙা পা নাচিয়ে নাচিয়ে পায়ের নূপুর বাজিয়ে বাজিয়ে বললেন, এ নূপুর ভালো বাজে না, আগুনের বরণ নিরেট সোনার 10 গাছা মল পাই তো পরি। রাজা বললেন, সোনার দেশ থেকে তোমার পায়ের সোনার মল আনব। রানী গলায় গজমতি হার দেখিয়ে বললেন, দেখো রাজা, এ মুখ তো বড় ছোট, শুনেছি কোন দেশে পায়রার ডিমের মুক্ত আছে,
তারই এক ছড়া হার এনো। রাজা বললেন, সাগরের মাঝে মুক্তোর দেশ, সেখান থেকে গলার হার আনব, আর কি আনব রানী? তখন আদরিণী সুয়োরানী সোনার অঙ্গে সোনার আঁচল টেনে বললেন, মা গো, শাড়ি নয় তো বোঝা, আকাশের মতো নীল, বাতাসের মতো ফুরফুরে, জলের মতো চিকন শাড়ি পাই তো পরে বাঁচি। রাজা বললেন, আহা হা, তাই তো রানী, সোনার আঁচলে সোনার অঙ্গে ছড় লেগেছে, ননির দেহে ব্যথা বেজেছে। রানী, হাসি মুখে বিদায় দাও, আকাশের মতো নীল, বাতাসের মতো ফুরফুরে, জলের মতো চিকন শাড়ি আনি গে। ছোটে রানী হাসি মুখে রাজাকে বিদায় করলেন। রাজা বিদায় হয়ে জাহাজে চড়বেন, মনে পড়ল দুঃখিনী বড় রানীকে। দুয়ো রানী বড় রানী ভাঙা ঘরে ছেঁড়া কাঁথায় শুয়ে কাঁদছেন। রাজা সেখানে এলেন, ভাঙা ঘরের ভাঙা দুয়ারে দাঁড়িয়ে বললেন, বড় রানী, আমি বিদেশ যাব, ছোট রানীর জন্য হাতের বালা, গলার মালা, পায়ের মল, পরনের শাড়ি আনব, তোমার জন্য কি আনব বলে দাও যদি কিছু স্বাদ থাকে। রানী বললেন, মহারাজ, ভালোয় ভালোয় তুমি ঘুরে এলেই আমার সকল স্বাদ পূর্ণ হয়। তুমি যখন আমার ছিলে তখন আমার সোহাগও অনেক ছিল, স্বাদও অনেক ছিল। সোনার শাড়ি অঙ্গে পরে সাত মহল বাড়িতে হাজার হাজার আলো জ্বালিয়ে সাতশো সখীর মাঝে রানী হয়ে বসবার স্বাদ ছিল। সোনার পিঞ্জরে সুখ শাড়ির পায়ে সোনার নূপুর পরিয়ে দেবার স্বাদ ছিল। মহারাজ, অনেক স্বাদ ছিল, অনেক স্বাদ মিটেছে, এখন আর সোনার গহনায় সোনার শাড়িতে কি কাজ? মহারাজ, আমি কার সোহাগে হীরের বালা হাতে পরব, মতির মালা গলায় দেব, মানিকের সিঁথি মাথায় বাঁধব? মহারাজ, সেদিন কি আর আছে? তুমি সোনার গহনা দেবে, সে সোহাগ তো ফিরে দেবে না, আমার সে সাতশো দাসী সাতমহল বাড়ি তো ফিরে দেবে না, বনের পাখি এনে দেবে, কিন্তু মহারাজ, সোনার খাঁচা তো দেবে না, ভাঙা ঘরে সোনার গহনা চোর ডাকাতে লুটে নেবে, ভাঙা খাঁচায় বনের পাখি কেন ধরা দেবে? মহারাজ, তুমি যাও, যাহে যাকে সোহাগ দিয়েছ তার স্বাদ মেটাও গে, ছাই স্বাদে আমার কাজ নেই। রাজা বললেন, না রানী, তা হবে না, লোকে শুনলে নিন্দে করবে, বলো তোমার কি স্বাদ? রানী বললেন, কোন লাজে গহনার কথা মুখে আনব? মহারাজ, আমার জন্য পোড়া মুখ একটা বাঁদর এনো। রাজা বললেন, আচ্ছা রানী, বিদায় দাও। তখন বড় রানী দুয়ো রানী ছেঁড়া কাঁথায় লুটিয়ে পড়ে কাঁদতে কাঁদতে রাজাকে বিদায় দিলেন। রাজা গিয়ে জাহাজে চড়লেন। সন্ধ্যাবেলা সোনার জাহাজ সোনার পাল মেলে অগাধ সাগরে নীল জল কেটে সোনার মেঘের মতো পশ্চিম মুখে ভেসে গেল। ভাঙা ঘরে দুয়ো রানী নীল সাগরের পানে চেয়ে ছেঁড়া কাঁথায় পড়ে রইলেন। আর আদরিণী সুয়োরানী সাত মহল অন্তঃপুরে সাতশো সখীর মাঝে গহনার কথা ভাবতে ভাবতে সোনার পিঞ্জরে সোনার পাখির গান শুনতে শুনতে সোনার পালঙ্কে ঘুমিয়ে পড়লেন। রাজাও জাহাজে চড়ে দুঃখিনী বড় রানীকে ভুলে গেলেন। বিদায়ের দিনে ছোট রানীর সেই হাসি হাসি মুখ মনে পড়ে আর ভাবেন, এখন রানী কি করছেন? বোধহয় চুল বাঁধছেন। এবার রানী কি করছেন? বুঝি রাঙা পায়ে আলতা পরছেন। এবার রানী সাত মালঞ্চে ফুল তুলছেন। এবার বুঝি সাত মালঞ্চের সাত সাজি ফুলে রানী মালা গাঁথছেন আর আমার কথা ভাবছেন। ভাবতে ভাবতে বুঝি দুই চক্ষে জল এলো, মালা আর গাঁথা হলো না, সোনার সুতো ফুলের সাজি পায়ের কাছে পড়ে রইল। বসে বসে সারা রাত কেটে গেল, রানীর চক্ষে ঘুম এলো না। সুয়োরানী ছোট রানী রাজার আদরিণী, রাজা তারই কথা ভাবেন, আর বড় রানী রাজার জন্যে পাগল, তার কথা একবারও মনেও পড়ে না। এমনি করে জাহাজে জাহাজে দেশ বিদেশে রাজার বারো মাস কেটে গেল।
তেরো মাসে রাজার জাহাজ মানিকের দেশে এলো। মানিকের দেশে সকলই মানিক, ঘরের দেওয়াল মানিক, ঘাটের শান মানিক, পথের কাঁকর মানিক। রাজা সেই মানিকের দেশে সুয়োরানীর চুরি গড়ালেন, 8,000 মানিকের আটগাছি চুরি, পড়লে মনে হয় গায়ের রক্ত ফুটে পড়ছে। রাজা সেই মানিকের চুরি নিয়ে সোনার দেশে এলেন। সেই সোনার দেশে শ্যাকরার দোকানে নীরেজ সোনার 10 গাছা মল গড়ালেন। মল জ্বলতে লাগলো যেন আগুনের ফিনকি, বাজতে লাগলো যেন বিনার ঝংকার, মন্দির আর রিনি রিনি। রাজা মানিকের দেশে মানিকের চুরি নিয়ে সোনার দেশে সোনার মল গড়িয়ে মুক্তোর রাজ্যে এলেন। সে দেশে রাজার বাগানে 2টি পায়রা, তাদের মুক্তোর পা, মানিকের ঠোঁট, পান্নার গাছে মুক্তোর ফল খেয়ে মুক্তোর ডিম পাড়ে। দেশের রানী সন্ধ্যাবেলা সেই মুক্তোর মালা গাঁথেন, রাতের বেলায় খোঁপায় পড়েন, সকালবেলায় ফেলে দেন। দাসীরা সেই বাসি মুক্তোর হার এক জাহাজ রূপো দিয়ে বাজারে বেচে আসে। রাজা এক জাহাজ রূপো দিয়ে সুয়োরানীর গলায় দিতে সেই মুক্তোর এক ছড়া হার কিনলেন। তারপর মানিকের চুরি নিয়ে সোনার দেশে সোনার মল গড়িয়ে মুক্তোর রাজ্যে মুক্তোর হার গাঁথিয়ে 6 মাস পরে রাজা এক দেশে এলেন। সে দেশে রাজকন্যার উপবনে নীল মানিকের গাছে নীল গুটিপোকা নীলকান্ত মনির পাতা খেয়ে জলের মতো চিকন, বাতাসের মতো ফুরফুরে, আকাশের মতো নীল রেশমের গুটি বাঁধে। রাজার মেয়ে সারা রাত ছাদে বসে আকাশের সঙ্গে রং মিলিয়ে সেই নীল রেশমের শাড়ি বোনেন। একখানি শাড়ি বুনতে 6 মাস যায়। রাজকন্যে একটি দিন সেই আকাশের মতো নীল, বাতাসের মতো ফুরফুরে, জলের মতো চিকন শাড়ি পরে শিবের মন্দিরে মহাদেব নীলকণ্ঠের পুজো করেন। ঘরে এসে শাড়ি ছেড়ে দেন। দাসীরা যার কাছে 7 জাহাজ সোনা পায় তার কাছে শাড়ি বেছে। রাজা 7 জাহাজ সোনা দিয়ে আদরিণী সুয়োরানীর শখের শাড়ি কিনে নিলেন। তারপর আর 6 মাসে রাজার 7খানা জাহাজ 7 সমুদ্র 13 নদী পার হয়ে ছোট রানীর মানিকের চুরি, সোনার মল, মুক্তোর মালা, সাধের শাড়ি নিয়ে দেশে এলো। তখন রাজার মনে পড়ল বড় রানীর বাঁদর চেয়েছেন। রাজা মন্ত্রীকে বললেন, মন্ত্রীবর, বড় ভুল হয়েছে, বড় রানীর বাঁদর আনা হয়নি, তুমি একটা বাঁদরের সন্ধানে যাও। রাজমন্ত্রী একটা বাঁদরের সন্ধানে চলে গেলেন। আর রাজা শ্বেত হস্তি চড়ে লোকারণ্যে রাজপথ দিয়ে ছোট রানীর সাদের গহনা, শখের শাড়ি নিয়ে অন্তঃপুরে চলে গেলেন। ছোট রানী 7 মহল বাড়ির 7 তলার উপরে সোনার আয়না সামনে রেখে সোনার কাঁকুইয়ে চুল ছিঁড়ে সোনার কাঁটা, সোনার দড়ি দিয়ে খোঁপা বেঁধে সোনার চেয়ারিতে সিঁদুর দিয়ে ভুরুর মাঝে টিপ পড়ছেন, কাজল লতায় কাজল পেরে চোখের পাতায় কাজল পড়ছেন, রাঙা পায়ে আলতা দিচ্ছেন। সখীরা ফুলের থালা নিয়ে, পানের বাটা নিয়ে রাজরানী ছোট রানীর সেবা করছে। রাজা সেখানে এলেন। স্ফটিকের সিংহাসনে রানীর পাশে বসে বললেন, এই নাও রানী, মানিকের দেশে মানিকের ঘাট, মানিকের বাট, সেখান থেকে হাতের চুড়ি এনেছি, সোনার দেশে সোনার ধুলো, সোনার বালি, সেখান থেকে পায়ের মল এনেছি, মুক্তোর রাজ্যে মুক্তোর পা, মানিকের ঠোঁট, 2টি পাখি মুক্তোর ডিম পাড়ে। দেশের রানী সেই মুক্তোর হার গাঁথেন, রাতের বেলায় খোঁপায় পড়েন, ভোরের বেলায় ফেলে দেন। রানী, তোমার জন্যে সেই মুক্তোর হার এনেছি। রানী, এক দেশে রাজার মেয়ে এক খে রেশমে 7 খে সুতো কেটে নিশুতি রাতে ছাদে বসে 6টি মাসে একখানি শাড়ি বোনেন, একদিন পরে পুজো করেন, ঘরে এসে ছেড়ে দেন। রানী, আমি সেই রাজার মেয়ের দেশ থেকে 7 জাহাজ সোনা দিয়ে রাজকন্যার হাতে বোনা শাড়ি এনেছি, তুমি একবার চেয়ে দেখো।
পৃথিবী খুঁজে গায়ের গহনা পরনের শাড়ি আনলুম, একবার পরে দেখো। রানী তখন দু হাতে আটগাছা চুড়ি পরলেন। মানিকের চুড়ি রানীর হাতে ঢিলে হল, হাতের চুড়ি কাঁধে উঠল। রানী তখন দু পায়ে দশ গাছা মল পরলেন, রাঙা পায়ে সোনার মল আলগা হল। দু পা যেতে দশ গাছা মল শানের উপর খসে পড়ল। রানী মুখ ভার করে মুক্তার হার গলায় পড়লেন, মুক্তর দেশে মুক্তর হার রানীর গলায় খাটো হল। হার পড়তে গলার মাস কেটে গেল, রানী ব্যথা পেলেন। সাত পুরু করে শখের শাড়ি অঙ্গে পড়লেন, নীল রেশমের নীল শাড়ি হাতে বহরে কম পড়ল, রানীর চোখে জল এলো। তখন মানিনী ছোট রানী আট হাজার মানিকের আট গাছা চুড়ি খুলে ফেলে, নীরেজ সোনার দশ গাছা মল পায়ে ঠেলে, মুক্তর মালা শখের শাড়ি ধুলোয় ফেলে বললেন, ছাই গহনা ছাই এ শাড়ি, কোন পথের কাঁকর কুড়িয়ে এ চুড়ি গড়ালে মহারাজ, কোন দেশের ধুলোবালিতে এ মল গড়ালে? ছি ছি, কার বাসি মুক্তর বাসি হার, এ কোন রাজকন্যার পরা শাড়ি, দেখলে যে ঘৃণা আসে, পরতে যে লজ্জা হয়। নিয়ে যাও মহারাজ, এ পরা শাড়ি পরা গহনায় আমার কাজ নেই। রানী অভিমানে গোসাঘরে খিল দিলেন, আর রাজা মলিন মুখে সাত জাহাজ সোনা দিয়ে কেনা সেই সাদের গহনা শখের শাড়ি নিয়ে রাজসভায় এলেন। রাজমন্ত্রীর রাজ সিংহাসনে এক পাশে রাজ্যের মাঠ ঘাট দোকান পাট সন্ধান করে জাদুকরের দেশের এক বণিকের জাহাজ থেকে কানা করি দিয়ে একটি বাঁদরছানা কিনে বসে আছেন। রাজা এসে বললেন, মন্ত্রীবর আশ্চর্য হলুম, মাপ দিয়ে ছোট রানীর গায়ের গহনা পরনের শাড়ি আনলুম, সে শাড়ি সে গহনা রানীর পায়ে হলো না? তখন সেই বনের বানর রাজার পায়ে প্রণাম করে বললে, বড় ভাগ্যবতী পুণ্যবতী, না হলে দেবকন্যার হাতে বোনা নাগকন্যের হাতে গাঁথা মায়ারাজ্যের এ মায়া গহনা মায়া শাড়ি পরতে পারে না। মহারাজ রাজভাণ্ডারে তুলে রাখো, যাকে বউ করবে তাকে পরতে দিও। বানরের কথায় রাজা অবাক হলেন, হাসতে হাসতে মন্ত্রীকে বললেন, মন্ত্রী বানরটা বলে কি, ছেলেই হলো না বউ আনবো কেমন করে? মন্ত্রী, তুমি শ্যাকরার দোকানে ছোট রানীর নতুন গহনা গড়তে দাওগে, তাঁতির তাঁতে রানীর নতুন শাড়ি বুনতে দাওগে, এ গহনা এ শাড়ি রাজভাণ্ডারে তুলে রাখো, যদি বউ ঘরে আনি তাকে পরতে দেব। রাজমন্ত্রী শ্যাকরার দোকানে ছোট রানীর নতুন গহনা গড়াতে গেলেন, আর রাজা সেই বাঁদর কোলে বড় রানীর কাছে গেলেন। দুঃখিনী বড় রানী জীর্ণ আঁচলে পা মুছিয়ে ভাঙা ঘরে ছেঁড়া কাঁথায় রাজাকে বসতে দিয়ে কাঁদতে কাঁদতে বললেন, মহারাজ বসো, আমার এই ভাঙা ঘরে ছেঁড়া কাঁথায় বসো, আমার আর কি আছে তোমায় বসতে দেব? হায় মহারাজ, কতদিন পরে তুমি ফিরে এলে, আমি এমনি অভাগিনী তোমার জন্যে ছেঁড়া কাঁথা পেতে দিলুম। রানীর কথায় রাজার চোখে জল এলো। ভাঙা ঘরে ছেঁড়া কাঁথায় বসে বড় রানীর কোলে বাঁদরছানা দিয়ে বললেন, মহারানী তোমার এ ছেঁড়া কাঁথা ভাঙা ঘর ছোট রানীর সোনার সিংহাসন সোনার ঘরের চেয়ে লক্ষ গুণে ভালো। তোমার এ ভাঙা ঘরে আদর আছে, যত্ন আছে, দুটো মিষ্টি কথা আছে, সেখানে তো তা নেই। রানী, সাত জাহাজ সোনা দিয়ে গায়ের গহনা পরনের শাড়ি দিয়েছি, ছোট রানী পায়ে ঠেলেছে, আর কানা করে দিয়ে তোমার বাঁদর এনেছি তুমি আদর করে কোলে নিয়েছ? রানী, আমি আর তোমায় দুঃখ দেব না, এখন বিদায় দাও, আমি আবার আসবো রানী, কিন্তু দেখো ছোট রানী যেন জানতে না পারে, তোমার কাছে এসেছি শুনলে আর রক্ষে রাখবে না, হয় তোমায় নয়তো আমায় বিষ খাওয়াবে। রাজা বড় রানীকে প্রবোধ দিয়ে চলে গেলেন, আর বড় রানী সেই ভাঙা ঘরে দুধ কলা দিয়ে সেই বাঁদরের ছানা মানুষ করতে লাগলেন। এমনি করে দিন যায়।
ছোটো রানীর সাত মহলে সাতশো দাসীর মাঝে দিন যায়, আর বড় রানীর ভাঙা ঘরে ছেঁড়া কাঁথায় বাঁদর কোলে দিন যায়। দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর চলে গেল। বড় রানীর যে দুঃখ সেই দুঃখই রইল। মোটা চালের ভাত, মোটা সুতোর শাড়ি আর ঘুচল না। বড় রানী সেই ভাঙা ঘরে দুঃখের দুঃখী সাথের সাথী বনের বানরকে কোলে নিয়ে ছোট রানীর সাতমহল বাড়ি সাতখানা ফুলের বাগানের দিকে চেয়ে চেয়ে কাঁদেন। বানর বড় রানীকে যখন দেখে তখনই রানীর চোখে জল, একটি দিন হাসতে দেখে না। একদিন বানর বললে, হ্যাঁ মা, তুই কাঁদিস কেন? তোর কিসের দুঃখ? রাজবাড়ির দিকে চেয়ে চেয়ে কেন কাঁদিস মা? ওখানে তোর কে আছে? রানী বললেন, ওরে বাছা, ওখানে আমার সব আছে। আমার সাতমহল বাড়ি আছে, সাতশো দাসী আছে, সাত সিন্ধুক গহনা আছে, সাতখানা মালঞ্চ আছে। আর বাছা, ওই সাতমহল বাড়িতে রাজার ছোট রানী, আমার এক সতীন আছে। সেই রাক্ষসী আমার রাজাকে জাদু করে আমার সাতমহল বাড়ি সাতশো দাসী সাত সিন্ধুক গহনা কেড়ে নিয়ে ওই ফুলের মালঞ্চে সোনার মন্দিরে সুখে আছে। আমার সর্বস্ব ধন রাজাকে নিয়ে আমার পথ আমায় পথের কাঙালিনী করেছে। ওরে বাছা, আমার কিসের দুঃখ? আমি রাজার মেয়ে ছিলুম, রাজার বউ হলুম, সাতশো দাসী পেলুম, সাতমহল বাড়ি পেলুম, মনের মতো রাজ স্বামী পেলুম, সব পেলুম। তবু কে জানে কার অভিশাপে চিরদিনে পেলুম না কেবল রাজার কোলে দিতে সোনার চাঁদ রাজপুত্র। হায়, কত জন্মে কত পাপ করেছি, কত লোকের কত সাধে বাঁধ সেজেছি, কত মায়ের প্রাণে ব্যথা দিয়েছি, তাই এ জন্মে সোনার সংসার সতীনকে দিয়ে রানীর গর্বে স্বামীর সোহাগে রাজপুত্রের আশায় ছাই দিয়ে পথের কাঙালিনী হয়েছি। বাছারে, বড় পাশানি, তাই এতদিন এত অপমান এত যন্ত্রণা বুকে সয়ে বেঁচে আছি। দুঃখের কথা বলতে বলতে রানীর চোখে জলে বুক ভেসে গেল। তখন সেই বনের বানর রানীর কোলে উঠে বসে চোখের জল মুছে দিয়ে রানীকে বললে, মা, তুই কাঁদিস নে, আমি তোর দুঃখ ঘোচাব, তোর সাতমহল বাড়ি দেব, সাতখানা মালঞ্চ দেব, সাতশো দাসী ফিরে দেব, তোকে সোনার মন্দিরে রাজার পাশে রানী করে কোলে নিতে সোনার চাঁদ ছেলে দেব, তবে আমার নাম বাঁদর। আমি যা বলি তুই যদি তা করতে পারিস, তবে তোর রাজবাড়িতে যেমন ঐশ্বর্য যেমন আদর ছিল তেমনি হবে। বানরের কথায় রানীর চোখের কোণে জল, ঠোঁটের কোণে হাসি এলো। রানী কেঁদে কেঁদে হেসে বললেন, ওরে বাছা, দেবতার মন্দিরে কত বলি দিয়েছি, তীর্থে তীর্থে কত না পুজো দিয়েছি, তবু একটি রাজপুত্র কোলে পাইনি। তুই কি তপস্যা করে কোন দেবতার বরে বনের বানর হয়ে আমাকে রাজরানী করে রাজপুত্র কোলে এনে দিবি? বাছা, থাক, আমার রাজা সুখে থাক, আমার সতীন সুখে থাক, আমার যে দুঃখ সেই দুঃখই থাক, তোর এ অসাধ্য সাধনে কাজ নেই, রাত হলো তুই ঘুম যা। বানর বললে, না মা, আমার কথা না শুনলে ঘুম যাব না। রানী বললেন, ওরে তুই ঘুমো, রাজ্যে অনেক হলো, পূব পশ্চিমে মেঘ উঠল, আকাশ ভেঙে বৃষ্টি এলো, রাজ্য জুড়ে ঘুম এলো, তুই আমার ঘুমো, কাল যা বলবি তাই শুনব, আজ তুই ঘুম যা। ভাঙা ঘরে দাঁড় দিয়েছি, ঝড় উঠেছে, ঘরের মাঝে কাঁথা পেতেছি, শীত লেগেছে, তুই দুধের বাছা আমার কোলে বুকের কাছে ঘুম যা। বানর রানীর বুকে মাথা রেখে ঘুম গেল। রানী ছেঁড়া কাঁথায় মাথা রেখে ঘুমিয়ে পড়লেন। এমনি করে রাত কাটল। ছোট রানীর সোনার পালঙ্কে ফুলের বিছানায় রাজার পাশে রাত কাটল, আর বড় রানীর জলে ঝড়ে ভাঙা ঘরে ছেঁড়া কাঁথায় রাত কাটল। সকাল হলো, রাজবাড়িতে প্রহরীখানায় প্রহর বাজল,
নাকড়াখানায় নহবত বাজল, রাজা রানীর ঘুম ভাঙল। রাজার সোনার ভৃঙ্গারে স্ফটিক জলে মুখ ধুয়ে রাজবেশ অঙ্গে পরে রাজদরবারে নেবে গেলেন। আর ছোট রানী সোনার পালঙ্কে ফুলের বিছানায় ফুলের পাখায় হাওয়া খেতে খেতে পাশ ফিরে ঘুম গেলেন। আর বড় রানী কী করলেন? ভাঙা ঘরে সোনার রোদ মুখে পড়ল, রানী উঠে বসলেন। এদিক দেখলেন, ওদিক দেখলেন, এপাশ দেখলেন, ওপাশ দেখলেন, বানর নেই। রানী এঘর খুঁজলেন, ও ঘর খুঁজলেন, ঘরের চাল খুঁজলেন, গাছের ডাল খুঁজলেন, বানর নেই। বড় রানী কাঁদতে লাগলেন, বানর কোথা গেল? বানর ভাঙা ঘরে ঘুমন্ত রানীকে একলা রেখে রাত না পোহাতে রাজদরবারে চলে গেল। রাজা বার দিয়ে দরবারে বসেছেন, চারদিকে সভাসদ, মন্ত্রী, দুয়ারে সিপাই, সান্ত্রী, আশপাশে লোকের ভিড়। রানীর বানর সেই লোকের ভিড় ঠেলে সিপাই সান্ত্রীর হাত এড়িয়ে রাজার প্রায় প্রণাম করে বললে, মহারাজ, বড় সুখবর এনেছি, মায়ের আমার ছেলে হবে। রাজা বললেন, ওরে বানর, বলিস কি, এ কথা কি সত্য? বড় রানী দুয়ো রানী, তার ছেলে হবে? দেখিস, এ কথা যদি মিথ্যা হয় তো তোকেও কাটব আর তোর মা দুয়ো রানীকেও কাটব। বানর বললে, মহারাজ, সে ভাবনা আমার, এখন আমায় খুশি করো, আমি বিদায় হই। রাজা গলার গজমতি হার খুলে দিয়ে বানরকে বিদায় করলেন। বানর নাচতে নাচতে ভাঙা ঘরে দুয়ো রানী পড়ে পড়ে কাঁদছেন সেখানে গেল। দুয়ো রানীর চোখের জল গায়ের ধুলো মুছিয়ে বানর বললে, এই দেখ মা, তোর জন্যে কি এনেছি, তুই রাজার রানী, গলায় দিতে হার পাস নে, কাঠের মালা কিনে পড়িস, এই মুক্তোর মালা পর। রানী বানরের হাতে গজমতি হার দেখে বললেন, এই হার তুই কোথায় পেলি? এ যে রাজার গলার গজমতি হার, যখন রানী ছিলুম রাজার জন্যে গেঁথেছিলুম, তুই এ হার কোথায় পেলি বল বানর? রাজা কি এ হার ফেলে দিয়েছেন, রাজপথে কুড়িয়ে পেলি? বানর বললে, না মা, কুড়িয়ে পাইনি, তোর হাতে গাঁথা রাজার গলার গজমতি হার কুড়িয়ে কি পাওয়া যায়? রানী বললেন, তবে কি রাজার ঘরে চুরি করলি? বানর বললে, ছি ছি মা, চুরি কি করতে আছে, আজ রাজাকে সুখবর দিয়েছি, তাই রাজা হার দিয়ে খুশি করেছেন। রানী বললেন, ওরে বাছা, তুই যে দুঃখীর সন্তান, বনের বানর, ভাঙা ঘরে দুঃখিনীর কোলে শুয়ে রাজাকে দিতে কি সুখের সন্ধান পেলি যে রাত না পোহাতে রাজবাড়িতে ছুটে গেলি? বানর বললে, মা, আমি স্বপ্ন পেয়েছি, আমার যেন ভাই হয়েছে, তোর কোলে খোকা হয়েছে, সেই খোকা যেন রাজসিংহাসনে রাজা হয়েছে, তাই ছুটে রাজাকে খবর দিলুম, রাজা মহাশয় মায়ের খোকা হবে, তাই তো রাজা খুশি হয়ে গলার হার খুলে দিলেন। রানী বললেন, ওরে রাজা আজ শুনলেন ছেলে হবে, কাল শুনবেন মিছে কথা, আজ রাজা গলায় দিতে হার দিলেন, কাল যে মাথা নিতে হুকুম দেবেন। হায় হায়, কি করলি, এক মুঠো খেতে পাই, এক পাশে পড়ে থাকি, তবু বছর গেলে রাজার দেখা পাই, তুই আমার তাও খোঁচালি, ওরে তুই কি সর্বনাশ করলি, মিছে খবর কেন রটালি, এ জঞ্জাল কেন ঘটালি? বানর বললে, মা, তোর ভয় কি, ভাবিস কেন, এ 10 মাস চুপ করে থাক, সবাই জানুক বড় রানীর ছেলে হবে, তারপর রাজা যখন ছেলে দেখবেন তখন তোর কোলে সোনার চাঁদ ছেলে দেব, তুই রাজাকে দেখাস? এখন চল, বেলা হলো, খিদে পেয়েছে। রানী বললেন, চল বাছা চল, বাটি পুরে জল রেখেছি, গাছের ফল এনেছি, খাবি চল। রানী ভাঙা পিঁড়ে বানরকে খাওয়াতে বসলেন, আর রাজা ছোটে রানীর ঘরে গেলেন। ছোটে রানী কুস্বপ্ন দেখে জেগে উঠে সোনার পালঙ্কে বসে বসে ভাবছেন, এমন সময় রাজা এসে খবর দিলেন, আরে শুনেছ ছোটো রানী, বড় রানীর ছেলে হবে? বড় ভাবনা ছিল রাজসিংহাসন কাকে দেব, এতদিনে সে ভাবনা ঘুচল, যদি ছেলে হয় তাকে রাজা করব,
আর যদি মেয়ে তবে তার বিয়ে দিয়ে জামাইকে রাজা রাজ্য দেব। রানী বড় ভাবনা ছিল, এতদিনে নিশ্চিন্ত হলুম। রানী বললেন, পারিনে বাপু, আপনার জ্বালায় বাঁচিনে পরের ভাবনা। রাজা বললেন, সে কি রানী, এমন সুখের দিনে এমন কথা বলতে হয়? রাজপুত্র কোলে পাব, রাজ সিংহাসনে রাজা করব, এ কথা শুনে মুখ ভার করে? রানী, রাজবাড়িতে সবার মুখে হাসি, তুমি কেন অকল্যাণ করো? রানী বললেন, আর পারি নে, কার ছেলে রাজা হবে, কার মেয়ে রাজ্য পাবে, কে সিংহাসনে বসবে, এত ভাবনা ভাবতে পারি নে। নিজের জ্বালায় মরি, পরে ছেলে মোলো বাঁচলো তার খবর রাখি নে। বাবারে, সকালবেলা বুকে বুকে ঘুম হলো না, মাথা ধরল, যাই নে আসি। রাগ ভরে ছোট রানী আটগাছা চুরি দশগাছা মল ঝমঝমিয়ে একদিকে চলে গেলেন। রাজার বড় রাগ হলো, রাজকুমারকে ছোট রানী মর বললে। রাজা মুখ আধার করে বারমহলে চলে এলেন। রাজা রানীতে ঝগড়া হলো, রাজা আর ছোট রানীর মুখ দেখলেন না, বড় রানীর ঘরেও গেলেন না। ছোট রানী শুনে যদি বিষ খাওয়ায়, বড় রানীকে প্রাণে মারে? রাজা বারমহলে একলা রইলেন। এক মাস গেল, দু মাস গেল, দু মাস গিয়ে তিন মাস গেল, রাজা রানীর ভাব হলো না। ঝগড়ায় ঝগড়ায় চার মাস কাটল। পাঁচ মাসে দুয়ো রানীর পোষা বানর রাজার সঙ্গে দেখা করল। রাজা বললেন, কী হে বানর, খবর কি? বানর বললে, মহারাজ, মায়ের বড় দুঃখ, মোটা চালের ভাত মুখে রোচে না, মা আমার না খেয়ে কাহিল হলেন। রাজা বললেন, এ কথা তো আমি জানি নে, মন্ত্রীবর যাও, এখনই সরু চালের ভাত পঞ্চাশ ব্যঞ্জন সোনার থালে সোনার বাটিতে বড় রানীকে পাঠিয়ে দাও। আজ থেকে আমি যা খাই বড় রানীও তাই খাবেন। যাও মন্ত্রী, বানরকে হাজার মোহর দিয়ে বিদায় করো। মন্ত্রী বানরকে বিদায় করে রান্নাঘরে গেলেন, আর রানীর বানর মোহরের তোড়া নিয়ে রানীর কাছে এলো। রানী বললেন, আজ আবার কোথায় ছিলি, এতখানি বেলা হলো নাইতে পেলুম না, রাঁধবো কখন, খাবো কখন? বানর বললে, মা, আর তোকে রাঁধতে হবে না, রাজবাড়ি থেকে সোনার থালায় সোনার বাটিতে সরু চালের ভাত পঞ্চাশ ব্যঞ্জন আসবে, তাড়াতাড়ি নিয়ে আয়। রানী নাইতে গেলেন, বানর এক মুঠো মোহর নিয়ে বাজারে গেল। ষোলো থান মোহরে ষোলো জন ঘরামি নিলে, ষোলো গাড়ি খড় নিলে, ষোলোশো বাঁশ নিলে। সেই ষোলোশো বাঁশ দিয়ে, ষোলো গাড়ি খড় দিয়ে, ষোলো জন ঘরামি খাটিয়ে চক্ষের নিমেষে দুয়ো রানীর বানর ভাঙা ঘর নতুন করলে। শোবার ঘরে নতুন কাঁথা পাতলে, খাবার ঘরে নতুন পিঁড়ি পাতলে। রাজবাড়ির ষোলো বামুনে রানীর ভাত নিয়ে এলো, ষোলো মোহর বিদায় পেলেন। দুয়ো রানী নিয়ে এলেন, এসে দেখলেন নতুন ঘর, ঘরের চাল নতুন, চালের খড় নতুন, মেঝে নতুন কাঁথা, আলনায় নতুন শাড়ি। রানী অবাক হলেন, বানরকে বললেন, বাছা, ভাঙা ঘর দেখে ঘাটে গেলুম, এসে দেখি নতুন ঘর, কেমন করে হলো? বানর বললে, মা, রাজামশাই মোহর দিয়েছেন, সেই মোহরে ভাঙা ঘর নতুন করেছি, ছেঁড়া কাঁথা নতুন করেছি, নতুন পিঁড়ে পেতেছি, তুই সোনার থালে গরম ভাত সোনার বাটিতে তপ্ত দুধ খাবি, চল। রানী খেতে বসলেন, কতদিন পরে সোনার থালায় ভাত খেলেন, সোনার ঘটিতে মুখ ধুলেন, সোনার বাটায় পান খেলেন, তবু মনে সুখ পেলেন না। রানী রাজভোগ খান আর ভাবেন, আজ রাজা সোনার থালে ভাত পাঠালেন, কাল হয়তো মশানে নিয়ে মাথা কাটবেন। এমনি করে ভয় ভয় এক মাস, দু মাস, তিন মাস গেল। বড় রানীর নতুন ঘর পুরনো হলো, ঘরের চাল ফুটো হলো, চালের খড় উড়ে গেল। বানর রাজার সঙ্গে দেখা করলেন। রাজা বললেন, কি বানর, কি মনে করে? বানর বললে, মহারাজ, ভয় কব না নির্ভয় কব? রাজা বললেন, নির্ভয় কও। বানর বললে, মহারাজ, ভাঙা ঘরে মা আমার বড় দুঃখ পান, ঘরের দুয়ার ফাটা, চালে খড় নেই, শীতের হিম ঘরে আসে,
মা আমার গায়ে দিতে নেপ পান না, আগুন জ্বালাতে কাঠ পান না, সারা রাত শীতে কাঁপেন। রাজা বললেন, তাই তো তাই তো, এ কথা বলতে হয়। বানর, তোর মাকে রাজবাড়িতে নিয়ে আয়, আমি মহল সাজাতে বলি। বানর বললে, মহারাজ, মাকে আনতে ভয় হয়, ছোট রানী বিষ খাওয়াবে। রাজা বললেন, সে ভয় নেই, নতুন মহলে রানীকে রাখবো, মহল ঘিরে গড় কাটাবো, গড়ের দুয়ারে পাহারা বসাবো, ছোট রানীকে আসতে পারবে না। সে মহলে বড় রানী থাকবেন, বড় রানীর বোবা কালা দাই থাকবে, আর বড় রানীর পোষা ছেলে তুই থাকবি। বানর বললে, মহারাজ, যাই তবে মাকে আনিগে। রাজা বললেন, যাও মন্ত্রী, মহল সাজাওগে। মন্ত্রী লক্ষ লক্ষ লোক লাগিয়ে একদিনে বড় রানীর নতুন মহল সাজালেন। দুয়োরানী ভাঙা ঘর ছেড়ে, ছেঁড়া কাঁথা ছেড়ে, সোনার শাড়ি পরে নতুন মহলে এলেন। সোনার পালঙ্কে বসলেন, সোনার থালে ভাত খেলেন, দিন দুঃখীকে দান দিলেন, রাজ্যে জয় জয় হলো। রাগে ছোট রানীর সর্বাঙ্গ জ্বলে উঠল। ডাকিনী ব্রাহ্মণী ছোট রানীর মনের কথা প্রাণের বন্ধু। ছোট রানী বলে পাঠালেন, মনের কথাকে আসতে বল, কথা আছে। রানী দেখেছেন ডাকিনী বুড়ি তাড়াতাড়ি চলে এলো। রানী বললেন, এসো ভাই, মনের কথা, কেমন আছো, কাছে বসো। ডাকিনী ব্রাহ্মণী ছোট রানীর পাশে বসে বললে, কেন ভাই, ডেকেছ কেন, মুখখানি ভার ভার, চোখের কোণে জল, হয়েছে কি? রানী বললেন, হয়েছে আমার মাথা আর মুন্ডু, সতীন আবার ঘরে ঢুকেছে, সে সোনার শাড়ি পরেছে, নতুন মহল পেয়েছে, রাজার প্রেয়সী রানী হয়েছে, ভিখারিণী দুয়ারানী এতদিনে সুয়োরানীর রানী হয়ে রাজমহল জুড়ে বসেছে। বামুন সই দেখে অঙ্গ জ্বলে গেল, আমায় বিষ দিয়ে খেয়ে মরি, সতীনের এ আদর প্রাণে সয় না। ব্রাহ্মণী বললে, ছি ছি সই, ও কথা কি মুখে আনে, কোন দুঃখে বিষ খাবে, দুয়োরানী আজ রানী হয়েছে, কাল ভিখারিণী হবে, তুমি যেমন সুয়োরানী তেমনি থাকবে। সুয়োরানী বললেন, না ভাই, বাঁচতে আর স্বাদ নেই, আজ বাদে কাল দুয়োরানীর ছেলে হবে, সে ছেলে রাজ্য পাবে, লোকে বলবে, আহা, দুয়োরানী রত্নগর্ভা, রাজার মা হলো, আর দেখো গে, পোড়ামুখী সুয়োরানী মহারাজের সুয়োরানী হলো, তবু রাজার কোলে দিতে ছেলে পেল না। ছি ছি, অমন অভাগীর মুখ দেখে না, নাম করলে সারাদিন উপোস যায়। ভাই, এ গঞ্জনা প্রাণে সবে না, তুই বিষ দে, হয় আমি খাই, নয়তো সতীনকে খাওয়াই। ব্রাহ্মণী বললেন, চুপ করো রানী, কে কোন দিকে শুনতে পাবে, ভাবনা কি, চুপি চুপি বিষ এনে দেব, দুয়োরানীকে খেতে দিও, এখন বিদায় দাও, বিষের সন্ধানে যাই। রানী বললেন, যাও ভাই, কিন্তু দেখো বিষ যেন আসল হয়, খেতে না খেতে বড় রানী ঘুরে পড়বে। ডাকিনী বললে, ভয় নেই গো ভয় নেই, আজ বাদে কাল বড় রানীকে বিষ খাওয়াবো, জন্মের মতো মা হবার স্বাদ ঘোচাবো, তুমি নির্ভয় থাকো। ডাকিনী বিষের সন্ধানে গেল, বনে বনে খুঁজে খুঁজে ভর সন্ধ্যাবেলা ঝোপের আড়ালে ঘুমন্ত সাপকে মন্ত্রে বশ করে তার মুখ থেকে কালকুট বিষ এনে দিল। ছোট রানী সেই বিষে মুগের নাড়ু, ক্ষীরের ছাঁত, মতিচুর, মেঠাই গড়লেন। একখানা থালা সাজিয়ে ডাকিনী ব্রাহ্মণীকে বললেন, ভাই, এক কাজ করো, এই বিষের নাড়ু বড় রানীকে বেছে আয়। ব্রাহ্মণী থালা হাতে বড় রানীর নতুন মহলে গেল। বড় রানী বললেন, আয়লো আয়, এতদিন কোথায় ছিলি, বড় রানী বলে কি ভুলে থাকতে হয়। ডাকিনী বললে, সে কি গো, তোমাদের খাই তোমাদের পড়ি, তোমাদের কি ভুলতে পারি, এই দেখো তোমার জন্যে যতন করে মুগের নাড়ু, ক্ষীরের ছাঁচ, মতিচুর, মেঠাই এনেছি। রানী দেখলেন বুড়ি ব্রাহ্মণী বড় যত্ন করে থালা সাজিয়ে সামগ্রী এনেছে, খুশি হয়ে তার দু হাতে দুমুঠো মোহর দিয়ে বিদায় করলেন। ব্রাহ্মণী হাসতে হাসতে চলে গেল। রানী ক্ষীরের ছাঁচ ভেঙে খেলেন, জীবের স্বাদ গেল, মুগের নাড়ু মুখে দিলেন, গলা কাঠ হলো, মতিচুর মেঠাই খেলেন, বুক যেন জ্বলে গেল। বানরকে ডেকে বললেন,
ব্রাহ্মণী আমায় কি খাওয়ালো, গা কেমন করছে, বুঝি আর বাঁচব না। বানর বললে, চল মা খাটে শুবি, অসুখ সারবে। রানী উঠে দাঁড়ালেন, সাপের বিষ মাথায় উঠল। রানী চোখে আঁধার দেখলেন, মাথা টলে গেল, সোনার প্রতিমা শানের উপর ঘুরে পড়লেন। বানর রানীর মাথা কোলে নিলে, হাত ধরে নাড়ি দেখলে, চোখের পাতা খুলে চোখ দেখলে, রানী অজ্ঞান অসার। বানর সোনার প্রতিমা বড় রানীকে সোনার খাটে শুইয়ে দিয়ে ওষুধের সন্ধানে ছুটে গেল। বন থেকে কে জানে কি লতা পাতা, কোন গাছের কি শিকড় এনে নতুন শিলে বেটে বড় রানীকে খাওয়াতে লাগলো। রাজবাড়িতে খবর গেল, বড় রানী বিষ খেয়েছেন। রাজা উঠতে পড়তে রানীর মহলে এলেন, রাজমন্ত্রী ছুটতে ছুটতে সঙ্গে এলেন, রাজবৈদ্য মন্ত্র আওড়াতে আওড়াতে তারপর এলেন। তারপর রাজার লোক লস্কর দাসী বাদী যে যেখানে ছিল হাজির হলো। বানর বললে, মহারাজ এত লোক কেন এনেছ? আমি মাকে ওষুধ দিয়েছি, মা আমার ভালো আছেন, একটু ঘুমোতে দাও, এত লোককে যেতে বলো। রাজা বিষের নাড়ু পরক করিয়ে রাজবৈদ্যকে বিদায় করলেন, রাজ্যের ভার দিয়ে রাজমন্ত্রীকে বিদায় করলেন, বড় রানীর মহলে নিজে রইলেন। তিন দিন তিন রাত বড় রানী অজ্ঞান, চার দিনে জ্ঞান হলো। বড় রানী চোখ মেলে চাইলেন। বানর রাজাকে এসে খবর দিলে, মহারাজ বড় রানী সেরে উঠেছেন, তোমার একটি রাজ চক্রবর্তী ছেলে হয়েছে। রাজা বানরকে হীরের হার খুলে দিয়ে বললেন, চলো বানর বড় রানীকে আর বড় রানীর ছেলেকে দেখে আসি। বানর বললে, মহারাজ গণনা করেছি ছেলের মুখ এখন দেখলে তোমার চক্ষু অন্ধ হবে, ছেলের বিয়ে হলে মুখ দেখো, এখন বড় রানীকে দেখে এসো, ছোট রানী কী দুর্দশা করেছে। রাজা দেখলেন বিষের জ্বালায় বড় রানীর সোনার রঙ কালি হয়ে গেছে, পাতখানার মতো পড়ে আছেন, রানীকে আর চেনা যায় না। রাজা রাজবাড়িতে এসে ছোট রানীকে প্রহরীখানায় বন্ধ করলেন, আর ডাকিনী বুড়িকে মাথা মুড়িয়ে ঘোল ঢেলে উল্টো গাধায় চড়িয়ে দেশের বার করে দিলেন। তারপর হুকুম দিলেন, মন্ত্রীবর আজ বড় শুভ দিন, এতদিন পরে রাজ চক্রবর্তী ছেলে পেয়েছি, তুমি পথে পথে আলো জ্বালাও, ঘরে ঘরে বাজি পোড়াও, দিন দুঃখী ডেকে রাজভাণ্ডার লুটিয়ে দাও, রাজ্যে যেন একটিও ভিখারি না থাকে। মন্ত্রী রাজার আজ্ঞায় নগরের পথে পথে আলো দিলেন, ঘরে ঘরে বাজি পোড়ালেন, দিন দুঃখীকে রাজভাণ্ডার লুটিয়ে দিলেন, রাজ্যে জয় জয়কার হলো। এমনি করে নিত্য নতুন আমোদ দেবতার মন্দিরে পুজো দিয়ে মা কালীর পায়ে বলি দিয়ে দেখতে দেখতে দশ বৎসর কেটে গেল। রাজা বানরকে ডেকে বললেন, দশ বৎসর তো পূর্ণ হলো, এখন ছেলে দেখাও। বানর বললে, মহারাজ আগে ছেলের বউ ঠিক করো, তারপর তার বিয়ে দাও, তারপর মুখ দেখো, এখন ছেলে দেখলে অন্ধ হবে। রাজা বানরের কথায় দেশ বিদেশে ভাট পাঠালেন, কত দেশের কত রাজকন্যার সন্ধান এলো, একটিও রাজার মনে ধরল না। শেষে পাটুলি দেশের রাজার ভাট সোনার কৌটায় সোনার প্রতিমা রাজকন্যার ছবি নিয়ে এলো। কন্যার অঙ্গের বরণ কাঁচা সোনা, জোড়া ভুরু, বাঁকা ধনু, দুটি চোখ টানা টানা, দুটি ঠোঁট হাসি হাসি, এলিয়ে দিলে মাথার কেশ পায়ে পড়ে, রাজার সেই কন্যা পছন্দ হলো। বানরকে ডেকে বললেন, সোনার বউ ঠিক করেছি, কাল শুভ দিনে শুভ লগ্নে বিয়ে দিতে হবে। বানর বললে, মহারাজ কাল সন্ধ্যাবেলা বেহারা দিয়ে বরের পালকি মায়ের দুয়ারে পাঠিয়ে দিও, বরকে নিয়ে বিয়ে দিতে যাব। রাজা বললেন, দেখো বাপু দশ বৎসর তোমার কথা শুনেছি, কাল ছেলে না দেখালে অনর্থ করব। বানর বললে, মহারাজ সে ভাবনা নেই, তুমি বেহাই বাড়ি চলে যাও, আমরা কাল বর নিয়ে যাব। রাজা পাছে রানীর ছেলেকে দেখে ফেলেন, পাছে চক্ষু অন্ধ হয়, সেই ভয় তাড়াতাড়ি বেহাই বাড়ি চলে গেলেন। আর বানর নতুন মহলে বড় রানীর কাছে গেল। বড় রানী ছেলের বিয়ে শুনে অবধি পড়ে পড়ে কাঁদছেন আর ভাবছেন, ছেলে কোথা পাবো, এবার রাজাকে কি ছলে ভোলাবো। বানর এসে বললে, মা গো মা ওঠো, চেলির জোর মাথার টোপরানো,
ক্ষীরের ছেলে গড়ে দাও, বর সাজিয়ে বিয়ে দিয়ে আনি। রানী বললেন, বাছারে প্রাণে কি তোর ভয় নেই? কোন সাহসে ক্ষীরের পুতুল বর সাজিয়ে বিয়ে দিতে যাবি? রাজাকে কি ছলে ভোলাবি? বাছা কাজ নেই, ছল করে রাজার প্রেয়সী হলুম, সেই পাপে সতীন বিষ খাওয়ালে, ভাগ্যে ভাগ্যে বেঁচে উঠেছি, আবার কোন সাহসে রাজার সঙ্গে ছল করব? বাছা ক্ষান্ত দে, কেন আর পাপের বোঝা বাড়াস, তুই রাজাকে ডেকে আন, আমি সব কথা খুলে বলি। বানর বললে, রাজাকে পাবো কোথা? দুদিনের পথ কোনের বাড়ি, রাজা সেখানে গেছেন, তুই কথা রাখ, ক্ষীরের বর গড়ে দে। রাজা পথ চেয়ে আছেন, কখন বর আসবে, বর না এলে বড় অপমান, মা তুই ভাবিস নে, ক্ষীরের পুতুল বিয়ে দিতে পাঠালি, যদি ষষ্ঠীর কৃপা হয় তবে ষষ্ঠী দাস শেঠের বাছা কোলে পাবি। রাজা বানরের ভরসায় বুক বেঁধে মনের মতো ক্ষীরের ছেলে গড়লেন, তাকে চেলির জোর পরালেন, সোনার টোপর পরালেন, জোরের জুতো পায়ে দিলেন। বানর চুপি চুপি ক্ষীরের বর পালকিতে তুলে রঙিন ঢাকা নামিয়ে দিলে, বরের কেবল দুখানি ছোট্ট পা, দুপাটি জরির জুতো দেখা যেতে লাগলো। ১৬ জন কাহার বরের পালকি কাঁধে তুললে। বানর মাথায় পাগড়ি, কোমরে চাদর বেঁধে নিশেনে উড়িয়ে ঢাক বাজিয়ে আলো জ্বালিয়ে ক্ষীরের পুতুলের বিয়ে দিতে গেল। রানী আধারপুরে একলা বসে বিপদভঞ্জন বিঘ্নহরণকে ডাকতে লাগলেন। এদিকে বর নিয়ে 16 কাহার, মশাল নিয়ে মশালধারী, ঢাকঢোল নিয়ে ঢাকি ঢুলি, ঘোড়ায় চড়ে বরযাত্রী, সারা রাত বাঁশি বাজিয়ে আলো জ্বালিয়ে ঘোড়া হাঁকিয়ে দিঘনগরে এসে পড়ল। দিঘনগরে দিঘির ধারে ভোর হলো, মশাল পুড়ে পুড়ে নিবে গেল, ঘোড়া ছুটে ছুটে বেদম হলো, কাহার পালকি বয়ে হয়রান হলো, ঢাক পিঠে ঢাকির হাতে খিল ধরল। বানর দিঘির ধারে তাঁবু ফেলতে হুকুম দিলে, দিঘির ধারে ষষ্ঠীতলায় বরের পালকি নামিয়ে কাহারদের ছুটি দিলে, মন্ত্রীকে ডেকে দিলে, মন্ত্রীমশাই রাজার হুকুম, বরকে যেন কেউ না দেখে, আজকের দিনে বর দেখলে বড় অমঙ্গল। মন্ত্রী রাজার হুকুম জারি করলেন, রাজার লোকজন দিঘির জলে নেয়ে রেঁধে বেড়ে খেয়ে তাঁবুর ভিতর শুয়ে রইল, বটগাছের দিকে এলো না। গায়ের বউ ঝি ষষ্ঠী ঠাকুরনের পুজো দিতে এলো, রাজার পাহারা হাঁকিয়ে দিলে, সেদিন বটতলায় ষষ্ঠী ঠাকুরনের পুজো হলো না। ষষ্ঠী ঠাকুরন খিদের জ্বালায় অস্থির হলেন, তেষ্টায় গলা শুকিয়ে কাঠ হলো। বানর মনে মনে হাসতে লাগল, এমনি বেলা অনেক হলো, ষষ্ঠী ঠাকুরনের মুখে জলবিন্দু পড়ল না, ঠাকুরন কাঠামোর ভিতর ছটফট করতে লাগলেন, ঠাকুরনের কালো বেড়াল মিউ মিউ করে কাঁদতে লাগল। বানর তখন মনে মনে ফন্দি এঁটে পালকির দরজা খুলে রেখে আড়ালে গেল। ষষ্ঠী ঠাকুরন ভাবলেন, আহ আপদ গেল, কাঠফাটা রোদে কাঠামো থেকে বার হয়ে নৈবেদ্যের ছোলাটা কলাটা সন্ধান করতে লাগলেন। খুঁজতে খুঁজতে দেখেন পালকির ভেতর ক্ষীরের পুতুল। ঠাকুরন আর লোভ সামলাতে পারলেন না, মনে মনে ঘুম পাড়েনি মাসি পিসিকে স্মরণ করলেন। দিঘনগরে যখন দিন, ঘুমের দেশে তখন রাত, ঘুম পাড়ানি মাসি পিসি সারা রাত দিঘনগরে ষষ্ঠীর দাস শেঠের বাছা ছেলেদের চোখে ঘুম দিয়ে সকালবেলা ঘুমের দেশে রাজার মেয়েকে ঘুম পাড়িয়ে অনেক বেলায় একটুখানি চোখ বুঝেছেন, এমন সময় ষষ্ঠী ঠাকুরনের ডাক পড়ল। ঘুমের দেশে ঘুম পাড়ানি মাসি জেগে উঠলেন, ঘুম পাড়ানি পিসি উঠে বসলেন, দুই বোনে ঘুমের দেশে ছেড়ে দিঘনগরে এলেন। ষষ্ঠীর পায়ে প্রণাম করে বললেন, ঠাকুরন দিন দুপুরে দেখেছেন কেন? ঠাকুরন বললেন, বাছারা এতখানি বেলা হলো, এখনো ভোগ পাইনি, তোরা একটি কাজ কর, দেশের যে যেখানে আছে ঘুম পাড়িয়ে দে, আমি ডুলির ভিতর ক্ষীরের পুতুলটি খেয়ে আসি। ষষ্ঠী ঠাকুরনের কথায় মাসি পিসি মায়া করলে, দেশের লোক ঘুমিয়ে পড়ল, মাঠের মাঝে রাখাল, ঘরের মাঝে খোকা, খোকার পাশে খোকার মা, খেলাঘরে খোকার দিদি ঘুমিয়ে পড়ল। ষষ্ঠীতলায় রাজার লোকজন পাঠশালায় গায়ের ছেলে পিলে ঘুমিয়ে পড়ল, রাজার মন্ত্রী হুঁকোর নল মুখে ঘুমিয়ে পড়লেন, গায়ের গরু বেত হাতে ঢুলে পড়লেন। দিঘনগরে দিনে দুপুরে রাত এলো,
মাসি পিসি সবার চোখে ঘুম দিলেন। জেগে রইল গায়ের মাঝে রাস্তার শেয়াল কুকুর, দিঘির ধারে রাজার হাতি ঘোড়া, বনের মাঝে বনের পাখি, গাছের ডালে রানীর বানর, আর জেগে রইল ষষ্ঠীর দাস বনের বেড়াল, জলের বেড়াল, গাছের বেড়াল, ঘরের বেড়াল। ষষ্ঠী ঠাকুরুন তখন ডুলি খুলে ক্ষীরের ছেলে হাতে নিলেন। ক্ষীরের গন্ধে গাছ থেকে কাঠবেড়াল নেবে এলো, বন থেকে বন বেড়াল ছুটে এলো, জল থেকে উদবেড়াল উঠে এলো, কোনো বেড়াল কোন ছেড়ে ষষ্ঠীতলায় চলে এলো। ষষ্ঠী ঠাকুরুন ক্ষীরের ছেলের দশটি আঙুল বেড়ালদের খেতে দিলেন। নিজে ক্ষীরের হাত, ক্ষীরের পা, ক্ষীরের বুক, পিঠ, মাথা খেয়ে ক্ষীরের দুটি কান মাসি পিসির হাতে দিয়ে বিদায় করলেন। মাসি পিসি ঘুমের দেশে চলে গেলেন। দিঘনগরে দিঘির ঘাটে বরযাত্রীর ঘুম ভাঙল, গায়ের ভিতর ঘরে ঘরে গ্রামবাসীর ঘুম ভাঙল। ষষ্ঠী ঠাকুরুন তাড়াতাড়ি মুখ মুছে কাঠাময় ঢুকতে যাবেন, এমন সময় বানর গাছ থেকে লাফিয়ে পড়ে বললে, ঠাকুরুন পালাও কোথা, আগে ক্ষীরের ছেলে দিয়ে যাও, চুরি করে ক্ষীর খাওয়া ধরা পড়েছে, দেশ বিদেশে কলঙ্ক রটাব। ঠাকুরুন ভয় পেয়ে বললেন, আ মর, এ মুখ পড়া বলে কি, সর সর আমি পালাই, লোকে আমায় দেখতে পাবে। বানর বললে, তা হবে না, আগে ছেলে দাও তবে ছেড়ে দেব, নয়তো কাঠামো শুদ্ধ আজ তোমায় দিঘির জলে ডুবিয়ে যাব, দেবতা হয়ে ক্ষীরচুরির শাস্তি হবে। ঠাকুরুন লজ্জায় মরে গেলেন। ভয় কাঁপতে কাঁপতে বললেন, বাছা চুপ কর, কে কোন দিকে শুনতে পাবে, তোর ক্ষীরের ছেলে খেয়ে ফেলেছি, ফিরে পাবো কোথা, ওই বটতলায় আমার ছেলেরা খেলা করছে, তোর যেটিকে পছন্দ সেটিকে নিয়ে বিয়ে দিয়ে যা, আমার বরে দৌড়ানী তাকে আপনার ছেলের মতো দেখবে, এখন আমায় ছেড়ে দে। বানর বললে, কই ঠাকুরুন, বটতলায় তো ছেলেরা নেই, আমায় দিব্য চক্ষু দাও, তবে তো ষষ্ঠীর দাস শেঠের বাচ্চাদের দেখতে পাব। ষষ্ঠী ঠাকুরুন বানরের চোখে হাত বোলালেন, বানরের দিব্য চক্ষু হল। বানর দেখলে ষষ্ঠীতলা ছেলের রাজ্য, সেখানে কেবল ছেলে, ঘরে ছেলে, বাইরে ছেলে, জলে, স্থলে, পথে, ঘাটে, গাছের ডালে, সবুজ ঘাসে, যেদিকে দেখে সেই দিকেই ছেলের পাল মেয়ের দল, কেউ কালো, কেউ সুন্দর, কেউ শ্যামলা, কারো পায় নুপুর, কারো কাকালে হেলে, কারো গলায় সোনার দানা, কেউ বাঁশি বাজাচ্ছে, কেউ ঝুমঝুমি ঝুমঝুম করছে, কেউ বা পায়ের নুপুর বাজিয়ে বাজিয়ে কচি হাত ঘুরিয়ে ঘুরিয়ে নেচে বেড়াচ্ছে, কারো পায়ে লাল জুতুয়া, কারো মাথায় রাঙা টুপি, কারো গায়ে ফুলদার লক্ষ টাকার মলমলি চাদর, কোনো ছেলে রোগা রোগা, কোনো ছেলে মোটা সোটা, কেউ দস্যী, কেউ লক্ষ্মী, একদল কাঠের ঘোড়া টকবক হাঁকাচ্ছে, একতর দিঘির জলে মাছ ধরছে, একদল বাঁধের জলে নাইতে নেমেছে, একদল গাছের তলায় ফুল কুড়োচ্ছে, একদল গাছের ডালে ফল পাড়ছে, চারিদিকে খেলাধুলো, মারামারি, হাসি, কান্না, সে এক নতুন দেশ, স্বপ্নের রাজ্য, সেখানে কেবল ছুটোছুটি, কেবল খেলাধুলো, সেখানে পাঠশালা নেই, পাঠশালের গুরু নেই, গুরুর হাতে বেদ নেই, সেখানে আছে দিঘির কালো জল, তার ধারে সরবন, তেপান্তরের মাঠ, তারপরে আম কাঁঠালের বাগান, গাছে গাছে ন্যাজঝোলা টিয়ে পাখি, নদীর জলে গোল চোখ বোয়াল, কচু বনে মশার ঝাঁক, আর আছেন বনের ধারে বনগামাসি মাসি পিসি, তিনি খইয়ের মোয়া পাড়েন, ঘরের ধারে ডালিম গাছটি তাতে প্রভু নাচেন, নদীর পাড়ে জন্তি গাছটি তাতে জন্তি ফল ফলে, সেখানে নীল ঘোড়া মাঠে মাঠে চড়ে বেড়াচ্ছে, গৌড় দেশের সোনার ময়ূর পথে ঘাটে গড়াগড়ি যাচ্ছে, ছেলেরা সেই নীলে ঘোড়ায় নিয়ে সেই সোনার ময়ূর দিয়ে ঘোড়া সাজিয়ে ঢাক মৃদং ঝাঁঝর বাজিয়ে ডুলি চাপিয়ে কমলাপুলির দেশে পুঁটুরানির বিয়ে দিতে যাচ্ছে। বানর কমলাপুলির দেশে গেল, সে টিয়ে পাখির দেশ, সেখানে কেবল ঝাঁকে ঝাঁকে টিয়ে পাখি,
তারা দাঁড়ে বসে ধান খোঁটে, গাছে বসে কেঁচে মেচ করে আর সে দেশের ছেলেদের নিয়ে খেলা করে। সেখানে লোকেরা গাই বলদে চাষ করে, হিরে দিয়ে দাঁত ঘষে, সে এক নতুন দেশ। সেখানে নিমেষে সকাল পলকে সন্ধ্যা হয়, সেই দেশের কাণ্ডই এক। ঝুরঝুরে বালির মাঝে চিকচিকে জল, তারই ধারে এক পাল ছেলে দোলায় চেপে ছপন করি গুনতে গুনতে মাছ ধরতে এসেছে। কারো পায়ে মাছের কাঁটা ফুটেছে, কারো চাঁদ মুখে রোদ পড়েছে, জেলেদের ছেলে জালমুড়ি দিয়ে ঘুম দিচ্ছে। এমন সময় টাপুর টুপুর বৃষ্টি এলো, নদীতে বান এলো, অমনি সেই ছেলের পাল, সেই কাঠের দোলা, সেই ছপন করি ফেলে কোন পাড়ায় কোন ঘরের কোণে ফিরে গেল। পথের মাঝে তাদের মাছগুলো চিলে কেড়ে নিলে, কোলা ব্যাঙে ছিপগুলো টেনে নিলে। খোকাবাবুরা ক্ষেপ্ত হয়ে ঘরে এলেন, মা তপ্ত দুধ জুড়িয়ে খেতে দিলেন, আর সেই চিকচিকে জলের ধারে ঝুরঝুরে বালির চরে শিব ঠাকুর এসে নৌকা বাঁধলেন। তার সঙ্গে তিন কন্যে, এক কন্যে রাঁধলেন বাড়লেন, এক কন্যে খেলেন, আর এক কন্যে না পেয়ে বাপের বাড়ি গেলেন। বানর তার সঙ্গে বাপের বাড়ির দেশে গেল। সেখানে জলের ঘাটে মেয়েগুলি নাইতে এসেছে, কালো কালো চুলগুলি ঝাড়তে লেগেছে। ঘাটের দুপাশে দুই রুই কাতলা ভেসে উঠল, তার একটি গুরু ঠাকুর নিলেন, আর একটি নায়ে ভরা দিয়ে টিয়ে আসছিল সে নিলে। তাই দেখে ভোঁদর টিয়েকে এক হাত দিয়ে আর মাছকে এক হাত দিয়ে নাচতে আরম্ভ করলে। ঘরের দুয়ারে খোকার মা খোকাবাবুকে নাচিয়ে নাচিয়ে বললে, ওরে ভোঁদর ফিরে যা, খোকার নাচন দেখে যা। বানর দেখলে ছেলেটি বড় সুন্দর, যেন সোনার চাঁদ, তাড়াতাড়ি ছেলেটিকে কেড়ে নিলে। অমনি ষষ্ঠীতলার সেই স্বপ্নের দেশ কোথায় মিলিয়ে গেল। ন্যাজঝোলা টিয়ে পাখি আকাশ সবুজ করে কোন দেশে উড়ে গেল, শিব ঠাকুরের নৌকো কোন দেশে ভেসে গেল, ঘাটের মেয়েরা দূরে শাড়ি ঘুরিয়ে পড়ে চলে গেল। ষষ্ঠীর দেশে কোনো বেড়াল কোমর বেঁধে শাশুড়ি ভোলাতে উড়কি ধানের মুড়কি নিয়ে, চার মিনশে কাহার নিয়ে, চার মাগি দাসী সঙ্গে আম কাঁঠালের বাগান নিয়ে পুটুরানীকে শ্বশুরবাড়ি নিয়ে যেতে যেতে আমতলার অন্ধকারে মিশে গেল। তেঁতুল গাছের ভোঁদরগুলো নাচতে নাচতে পাতার সঙ্গে মিলিয়ে গেল, দেশটা যেন মাটির নিচে ডুবে গেল। বানর দেখলে, কোথায় ষষ্ঠী ঠাকুরুন, কোথায় কে? বটতলায় দিঘির ধালে ছেলে কোলে একলা দাঁড়িয়ে আছে। তখন বানর লোকজন ডেকে সেই সোনার চাঁদ ছেলেটাকে পালকি চড়িয়ে আলো জ্বালিয়ে বাদ্যি বাজিয়ে সন্ধ্যাবেলা দিঘনগর ছেড়ে গেল। এদিকে পাটুলি দেশে বেয়াই বাড়ি বসে বসে রাজা ভাবছেন, বানর এখনো এলো না, আমার সঙ্গে ছল করলে রাজ্যে গিয়ে মাথা কাটব। বিয়ের কনেটি ভাবছে, না জানি বর দেখতে কেমন। কোনের মা বাপ ভাবছে, আহা বুকের বাছা পর হয়ে কার ঘরে চলে যাবে। রাজবাড়ির চাকর দাসীরা ভাবছে, কাজ কখন সারা হবে, ছাদে উঠে বর দেখব। এমন সময় গুরু গুরু ঢোল বাজিয়ে, পো পো বাঁশি বাজিয়ে, টক পক ঘোড়া হাঁকিয়ে, ঝকমক আলো জ্বালিয়ে বানর বর নিয়ে এলো। রাজা ছেলেকে হাত ধরে রাজসভায় বসালেন, কোনের বাপ বিয়ের সভায় মেয়ের হাত জামাইয়ের হাতে সঁপে দিলেন। পাড়া পড়োশি বরকে বরণ করলে, দাস দাসী শাঁখ বাজালে, উলু দিলে, বর কনের বিয়ে হলো। রাজা ছেলের বিয়ে দিয়ে তার পরের দিন বউ নিয়ে ছেলে নিয়ে বাঁশি বাজিয়ে ঘোড়া হাঁকিয়ে বানরের সঙ্গে দেশে ফিরলেন। পাটলি দেশের রাজার বাড়ি এক রাত্রিরে শূন্য হয়ে গেল, মা বাপের কোলের মেয়ে পরের ঘরে চলে গেল। এদিকে রাজার দেশে দুয়োরানী দু দিন দু রাত কেঁদে কেঁদে ভেবে ভেবে ভোরবেলা ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছেন। ষষ্ঠী ঠাকুরুন বলছেন, রানী ওঠ চেয়ে দেখ, তোর কোলের বাচ্চা ঘরে এলো। রানী ঘুম ভেঙে উঠে বসলেন, দুয়ারে শুনলেন দাসীরা ডাকছে, ওঠো গো রানী ওঠো, পাটের শাড়ি পরো, বউ বেটা বরণ করো গে। রানী পাটের শাড়ি পরে বাইরে এলেন।
এসে দেখলেন সত্যি রাজা বউ বেটা এনেছেন। হাসি মুখে বরকনেকে কোলে নিলেন। ষষ্ঠীর বরে দুঃখের দিনে ক্ষীরের ছেলের কথা মনে রইল না। ভাবলেন ছেলের জন্য ভেবে ভেবে ক্ষীরের ছেলে স্বপ্ন দেখেছি। রাজা এসে ছেলেকে রাজ্য যৌতুক দিলেন, সেই রাজ্যে বানরকে মন্ত্রী করে দিলেন, আর ছেলের বউকে মায়ারাজ্যের সেই 8,000 মানিকের আটকাছি চুরি, 10 ভরি সোনার সেই 10 গাছা মল পরিয়ে দিলেন। কন্যের হাতে মানিকের চুরি যেন রক্ত ফুটে পড়ল, পায়ের মল রিনিঝিনি বাজতে লাগলো, ঝিকিমিকি জ্বলতে লাগলো, হিংসে ছোটরানী বুক ফেটে মরে গেল।